বন্ধু আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে মূলত দুটি প্রতিরক্ষা বিষয়ক আপডেট দেওয়ার চেষ্টা করব। একদম প্রথম আপডেটটি ফাইটার জেট ইঞ্জিন সম্পর্কে। এই আপডেটে আসার আগে আমরা প্রথমেই 2020 সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একটি রিপোর্ট, যেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিষয়ক বেশ কিছু সিদ্ধান্তকে প্রশ্ন করা হয়েছে, সেই বিষয়ে আলোচনা করে নেব। তো এই আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে সিএজি কি। ধরুন আপনার বাড়িতে একটি বাচ্চা ছেলে আছে, আপনি তাকে 100 টাকা দিলেন এবং বললেন বাজার করে নিয়ে আসতে, এবং তাকে আপনি একটি ফর্দ দিয়ে দিলেন যে 100 টাকা সে যখন খরচ করবে তার বিনিময়ে তাকে এই 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 জিনিসগুলি কিনে নিয়ে আসতে হবে। সেই বাচ্চা ছেলেটি বাজারে গেল এবং 100 টাকা খরচ করে সে 97 টাকার জিনিস কিনে এনে আপনাকে দিল, এবং তারপরে যে 3 টাকা ছিল সেটিও আপনাকে ফেরত দিল। অর্থাৎ 97 টাকা খরচ হয়েছে এবং 3 টাকা হয়নি, তাই সেটি ফেরত দিল। ভারতের পার্লামেন্টের ক্ষেত্রেও ভারতের যে সরকার, তার আলাদা আলাদা মিনিস্ট্রি, সেটা হতে পারে ডিফেন্স মিনিস্ট্রি, হতে পারে ফাইন্যান্স মিনিস্ট্রি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, সমস্ত মন্ত্রককে প্রত্যেক বছর বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়ে থাকে, তারা সেই অর্থগুলি যে যে খাতে খরচ করে, খরচ করার পরে যে প্রোডাক্ট বা সার্ভিস তাদের পাওয়ার কথা সেটি সঠিক সময়ে এসে পৌঁছেছে কিনা, এইটি অডিট করে বা মূল্যায়ন করে সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 2020 সিএজি রিপোর্টে বলা হয়েছে যে 2019 অক্টোবর মাস পর্যন্ত রাফাল ডিল, যেটি ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল, তাতে যে 30% ডিসচার্জ অফ অব্লিগেশন আছে, এই বিষয় নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি কেন ফ্রান্সের থেকে, এই বিষয়ে প্রোগ্রেস কি। তো এই বিষয়টি জানার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 2015 সেপ্টেম্বরে যখনও চুক্তি স্বাক্ষরিত হয়নি ভারত ফ্রান্সের মধ্যে, তখন ফ্রান্স ভারতকে অফার করে যে ভারত ফ্রান্সের সঙ্গে যে মোট অর্থের চুক্তি করবে তার 30% অর্থ ডিসচার্জ অফ অবজেক্ট অব্লিগেশনের আওতায় আসবে, অর্থাৎ অফসেট ইনভেস্টমেন্ট করা হবে ভারতে 30% অর্থের, কোনো প্রযুক্তি উন্নতি করতে DRDO বা হ্যালকে সাহায্য করা হবে এবং টেকনোলজি ট্রান্সফার করা হবে যেরকমটা ভারত চায়। অর্থাৎ ভারত ও ফ্রান্সের মধ্যে যদি 100 টাকার চুক্তি হতো, সেক্ষেত্রে 30 টাকা ফ্রান্স ভারতে ইনভেস্ট করবে, এর সাহায্যে অবশ্যই কোনো না কোনো প্রযুক্তির উন্নতি হবে। এপ্রিল 2016 ভারত ফ্রান্সের এই কথা মতো 6টি বিষয়ে ফ্রান্সকে টেকনোলজি ট্রান্সফার করার অনুরোধ জানায়। ফ্রান্স এই 6টির মধ্যে শুধুমাত্র 1টি বিষয়ে ভারতের সঙ্গে সহমত হয়, সেটি হলো LCA বিমানের ইঞ্জিন তৈরি করার ট্রান্সফার অফ টেকনোলজি। 2016 কথা যখন আমরা বলছি, তখন তেজাস ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এবং ইঞ্জিন বিষয়ক যে ডিসকাশন ভারত ও ফ্রান্সের মধ্যে হয়েছিল তা হয়েছিল মূলত LCA তেজাসকে কেন্দ্র করেই। এরপরে সেপ্টেম্বর 2016 36টি রাফাল বিমান কেনার চুক্তি হয় ভারত এবং ফ্রান্সের মধ্যে, এবং এই চুক্তির ক্লজে লেখা ছিল যে চুক্তিটি হওয়ার প্রথম 3 বছরের মধ্যে ফ্রান্স মূলত ভারতকে ফ্লাই অ্যাওয়ে কন্ডিশনে রাফাল বিমানগুলি ডেলিভারি করা হবে, এই বিষয়টিতে গুরুত্ব দেবে। যে 30% অফসেট আছে, সেই বিষয়ে কাজ শুরু হতে পারে, যদি কাজ শুরু নাও হয় তাও ফ্রান্সকে প্রশ্ন করা যাবে না, তার কারণ তাদের মূল লক্ষ্য এই 3 বছরে ভারতকে রাফাল বিমানগুলি এক এক করে ডেলিভারি দেওয়া। এখন ভারতের সিএজি 2020 যে প্রশ্ন করেছে সেটি হলো, চুক্তি হয়ে যাওয়া 3 বছর 1 মাসের মধ্যেও কেন ভারত এবং ফ্রান্সের মধ্যে এই অফসেট বিষয়ে স্পষ্ট আলোচনা হয়নি। এখন ক্যাগ ভারতের একটি অটোনমাস বডি, যারা ভারতের ক্যাবিনেটের বিভিন্ন প্রজেক্ট, সেই প্রজেক্টের যে ফান্ড অ্যালোকেশন সেটি সঠিকভাবে হয়েছে কিনা এই বিষয়টি বিচার করে, তাই ক্যাগের এই রিপোর্ট ঠিক না ভুল এই বিতর্কে আমরা যাব না। এখন 2019 অক্টোবর পর্যন্ত ক্যাগ রিপোর্ট দিয়েছে, তারপরেও প্রায় 1 বছর কাটতে চললো, আমরা গত 4 বছর ধরে ফ্রান্সের সঙ্গে এখনও 30% অফসেট ডিল অনুযায়ী ইঞ্জিন নিয়ে কেন কোনো আলোচনা করতে পারিনি, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ক্যাগের রিপোর্ট সামনে আসার পরই তড়িঘড়ি আমরা একটি সম্ভাবনার কথা শুনতে পাচ্ছি, সেটি হলো LCA তেজাস নয়, ভারতের ভবিষ্যতের 5ম প্রজন্মের বিমান তৈরির যে প্রজেক্ট অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা অ্যামকা, সেই অ্যামকা প্রজেক্টের যে ইঞ্জিন সেটি তৈরি করার জন্যে
রাফালের ইঞ্জিন বানানো সংস্থা স্যাফরন ভারতকে সহায়তা করতে পারে। এক্ষেত্রে 110 কিলো নিউটন সর্বোচ্চ থ্রাস্টে ইঞ্জিন তৈরি করতে পারবে এবং ইঞ্জিনটি মূলত রাফালের যে ইঞ্জিন প্রযুক্তি তার উপর মডিফাই করে বানানো হবে। এবং এই ইঞ্জিনের যে আইপিআর হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, ম্যানুফ্যাকচারিং এর আইপিআর দেওয়া হবে HAL কে এবং ডিজাইনের আইপিআর দেওয়া হবে DRDO কে। অর্থাৎ DRDO এবং হ্যাল মিলিতভাবে এই টেকনোলজি ট্রান্সফারের পর নিজেরাই দেশের মধ্যে এই ইঞ্জিনটি বানাতে পারবে। এবং আশা করা যায় ক্যাগের এই রিপোর্ট সামনে আসার পরে ভারত সরকার ফ্রান্সের সঙ্গে খুব দ্রুত এই বিষয়ে আলোচনা করবে এবং ফাইনালাইজ করবে যে ভারত 110 কিলো নিউটনের ইঞ্জিনটি স্যাফরনের সঙ্গে মিলিতভাবেই বানাচ্ছে কিনা। অন্যদিকে রোলস রয়েসের পক্ষ থেকেও ভারতের কাছে একটি আবেদন এসেছে যে তারাও ভারতের সঙ্গে মিলিতভাবে আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন বানাতে ইচ্ছুক। চলে আসি ভিডিওর দ্বিতীয় আপডেটে। জিম্যাক্স বা জাপান ইন্ডিয়া মেরিটাইম বাইলাটারাল এক্সারসাইজ হতে চলেছে 26 সেপ্টেম্বর থেকে 3 দিন ধরে উত্তর আরব সাগরে। শেষবার এই জিম্যাক্স হয়েছিল 2018। ভারত এবং জাপানের মধ্যে নৌমহড়া শুরু হয় 2012 থেকে। এটি চতুর্থতম বার। ডেস্ট্রয়ার, ফ্রিগেটস, হেলিকপ্টার ডেস্ট্রয়ার, মেরিটাইম এয়ারক্রাফট প্রভৃতি 2 দেশ ব্যবহার করবে এই মহড়াতে। যেহেতু COVID-19 পরিস্থিতির মধ্যে মহড়া, তাই সমস্ত নিয়মকানুন মেনে এটি করা হবে। এবং এই এক্সারসাইজ করার ফলে ভারত এবং জাপানের মধ্যে, 2 দেশের নৌসেনার মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে একথা বলা যায়। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।